আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে 215 জনের তালিকা দিয়েছে ক্রিকেট বোর্ড, কিন্তু দীর্ঘ সেই তালিকায় নাম নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। এবার তাকে নিয়ে যা করেছে নাফিসা কামাল, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। যে কারণে 25 বছর বয়সী এই অলরাউন্ডার হতাশা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমাদের মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোনো সময় নেই, কারো প্রতি কোনো অভিযোগও নেই, কিন্তু অভিমান কিন্তু আছে অনেক, সময় মতো সব পুষিয়ে দেব। অভিমানী সাইফউদ্দিনকে সান্ত্বনা দিয়েছেন বিপিএল এর 2 আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সাইফউদ্দিন ভিক্টোরিয়ানদের হয়ে শুরু করেছিলেন, আমাদের এই দীর্ঘ যাত্রায় অনেক বিশেষ মুহূর্ত এসেছিল। এই বছর বিপিএলে তার অনুপস্থিতিতে আমরা অবশ্যই টের পাবো। ব্যাটার হিসেবে তার সম্ভাবনা যে কোনো দলের জন্যই সম্পদ হতে পারত। ব্যাট ও বল হাতে আমরা দ্রুতই তার মাঠে ফেরার প্রত্যাশা করছি, কিন্তু চাইলে বিসিবি তাকে সুযোগ দিতে পারে, আর এ কারণেই খুবই হতাশ মোহাম্মদ সাইফউদ্দিন। দর্শক, মোহাম্মদ সাইফউদ্দিনকে বিপিএল থেকে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে জানতে চাই আপনার কাছ থেকে। এদিকে নাফিসা কামালের ফেসবুক পোস্ট চোখ হেরায়নি সাইফউদ্দিনের। নাফিসাকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ধন্যবাদ আপু, এবার কুমিল্লা দর্শক হিসেবে আমি প্রতিটা ম্যাচ উপভোগ করব। বাকি ম্যাচগুলো না দেখলেও কুমিল্লার একটা খেলাও আমি মিস দেব না ইনশাল্লাহ। আর মুহূর্তেই নাফিসা কামালের ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায় নিমিষেই। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।